পৃথিবীতে একটা রোগ আছে বিশেষ করে মহিলাদের, আর এই রোগটা আবার কোন মহিলাদের আছে, যেগুলো বুড়ি মা ওদের, যেগুলো বুড়ি মা ওদের এই রোগটা বেশি আছে। সেই বুড়ি মাদের কি রোগ আছে? বেটার বেটি বিয়ে হলো, বেটার বিয়ে হলো, বেটিরও বিয়ে হলো, বেটির বিনিময়ে জামাই পেল আর বেটার বিনিময়ে বউ পেল। মানে বুড়ির বিয়ে হয়েছে, আমার আমার মাই ধরেলেন, আমার মা মারা গেছেন, আমাকে 7 বছরে রেখে বুঝানো লেগে বলছি, তো আমার মা আমার বেটির আমার বিয়ে দিলে আর আমার বোনের বিয়ে দিলে, তো আমার বোনের তরফ থেকে একটা ছেলে পেলে জামাই আর আমার তরফ থেকে একটা বউ পেলে বৌমা। ইনসাফটা এই জায়গায় রোগ হয়ে যায়। কি রোগ হয়? বেটিটাকে নিয়ে যখন জামাই আদর করে, সঙ্গে করে করে নিয়ে নিয়ে ঘুরে আর ফিস ফিস করে গল্প করে, আমার মায়ের কলিজাটা বড় হয়ে যায়। ওরে আমার জামাই রে, মনের মতো জামাই পেয়েছি, সবসময় যেন বেটিকে কুলফি মালায় খাওয়াইছি, আর আমি যদি 2 দিন গোপনে 2টি চকলেট মুখে ভরে দিই, ওর মাথা ধরে যাবে, বহু আমার ছেলেকে কিনে নিলে। বুড়ি তোড়ে রোগ কেন হলো জানিস? ওটা যে জান্নাত থেকে ওকে আল্লাহ দিয়েছে, ওটা জান্নাতের সে সম্পর্ক আছে, বিবির শোষ বা এর ঝর্ণা জান্নাতের প্রেম আছে, যে কেতু আল্লাহ বলেছেন রেতাস কোন এলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, ওই নারীটার ভিতরে কি কি মাল আছে, একটা পুরুষের জন্য সেখানে চয়ন সুতুনের জিনিস আছে এবং খেলনা আছে, সে খেলবে চয়ন সুতুন পাবে, আর দুইজনেতে যখন মিলবে একে অপরকে রহমত দিয়ে দিয়ে শান্তি দিতে থাকবে, এটা আমার আল্লাহর কথা। এই পুরুষটা পৃথিবীর অন্য কারো কাছ থেকে ওটা পাবে না, ই ওকে রহমত দেবে, ও রহমত দেবে, যখন তোমার বিটিকে দেখছো তাকিয়ে জামাই ওকে কুলপি মালায় খাওয়ায় চকলেট খাওয়ায়, তখন তোমার কলিজাটা ভরে যায়, আর পাড়ায় পাড়ায় তুমি বলে বেড়াও যে জামাই একটা পেয়েছি বোন, আমার মেয়েটাকে একদম সব সময় কোলে করে রেখে দেয়, আর তোমার বেটা যখন বহুটাকে কোলে নেয় তোমার কেন কলিজা জ্বলে যায়? এই জায়গাতে তোমার বেইনসাফি রয়েছে, তুমি কি বুঝো না? ওটা ওর আল্লাহ বলছে জান্নাতের সঙ্গিনী। জি, বেটি যদি একটু দূরে বসে তো মা ইশারা করবে, কাছে বস না গে, কাছে বস। হ্যাঁ, আর এ ছোঁড়া বিয়ে করেছে মাত্র 22 দিন হলো, আর ওর বাপ বলছে হবি রে মাঠ যা, ওর মাঠ যেতে মন গেছে, ঘরে বহু 22 দিনকার, মাঠ যেতে ওকে মন যাবে, রতুয়া যেতে মন যাবে, খালি মনে হচ্ছে ওর সামনে ঘুরি, তো কী করবে বাপের হুকুম, মাঠ গেছে আর মনে মনে করছে 1.5 ঘন্টার কাজ শালা 1 ঘন্টাই করবো, করে বাড়ি যাও। বাড়ি যখন আসছে তো গোটা গা ঘেমে ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ বলছে ক্লান্ত হয়েছিস, যা যা দেখ গা, তোর রহমত রেখে দিয়েছি, ওর পাশে বস গা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুই যখন ক্লান্ত হবি, শ্লান্ত হবি, তোকে একটা ছায়া দিয়েছি পৃথিবীতে নারী, তার পাশে বসে দেখ গা কি শান্তির ভাণ্ডার আছে। ই মনে মনে করছে শালা ঘর ঢুকবে তো বহুটা দৌড়ে করে পানি নিয়ে আসবে, পাখা নিয়ে আসবে, আমাকে আমার দিকে কাছে বসবে, কোথা আসবে? বুড়ি বলছে আগে তাড়াতাড়ি রান, বেটা খেটে এলো কষ্ট পেয়েছে, আমি একটু পাখা করি দিকে, তুই কেন আসবি গা? কার কাছে রহমত আছে? আল্লাহ বলেছে তোর কাছে, মায়ের কাছে আছে, বিবির কাছে আছে, ও আমাকে সান্ত্বনা দেবে। কিন্তু মা এই জায়গাটাতে ভুল করে বসে, এই ভুল করাতে কি হয়, আস্তে আস্তে ভুলের একটা ঢেড়ি পাহাড় তৈরি হয়। তখন একটা স্বামী স্ত্রীতে রাত্রিতে গল্প করতে করতে বলে, জানো জি তুমি যখন মাঠে থেকে এলে তখন আমার দিলটা তোমার দিকে টান মারছিল যে পাকা করে দিই, তোমার কপালটা গালটা একটু মুছে দিই, তুমি ঘেমে গেছিলে যখন রতুয়া থেকে এলে কষ্ট করে, কিন্তু তোমার মা যে কাজের ওপরে কাজ হুকুম করছে আসতে পারি না, তখন বলছে তোর কাজের সব লেতার মারছি, দাঁড়া পৃথক হয়ে যাবো, ও বুড়ি রে দেখা। এই করে প্রত্যেকটা ঘরে শান্তি ঢুকেছে। আমার আল্লাহ বলছে যাও,
ওর কাছে ভান্ডার আছে। এবার আর একটা উদাহরণ দিয়ে এই আয়াতটা থেকে বেরিয়ে যাব। পুরুষ হলো উগ্র মূর্তি। পুরুষ কি মূর্তি? উগ্র মূর্তি। এর যৌবন উগ্র, চেতনা উগ্র। আর নারী হলো চাপা। এর জন্য তো সৈন্যের ডিউটিটা পুরুষকে দেওয়া হয়েছে, প্রশাসন বিভাগটা। চায়ের দোকানে বসে আছে, চা খেয়েছে, পান খেয়েছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন জি? ভালো আছি। আপনি কেমন আছেন জি? ভালো আছি। কত নরম, কত ভদ্র কথা বলছে। বর্ধমানের খবর কি কি নরম করে কথা বলছে, উগ্রতা নাই। ভালোই খবর আল্লাহর রহমতে। হঠাৎ কিছু দেখে লেগেছে, এখনই নরম ছিল, এখনই গরম হলো কি করে? হ্যাঁ, মার্শালাকে একবার লুঙ্গি ধরে দৌড়ছে, ওকে মার্শালাকে দেখা লিছি। এই ঘটনা। পুরুষ হলো উগ্র মূর্তি। আল্লাহ বলছে তোর উগ্রতা মাঝে মাঝে আসবে। কেমন আসবে? একটা উদাহরণ দিয়ে আয়াতটা আর একবার করে আর এক ধরনের তফসির করব। ভালো করে শোনেন। আমি সামনে টাকা রেখেছি। টাকাগুলা কি টাকা? 2000 টাকা নোট, 500 টাকা নোট, 200 টাকা নোট, 100 টাকা নোট। একবার এটাকে গুনছি, এখানে রাখছি, এটাকে গুনছি, এটাকে রাখছি, আবার এটাকে গুনছি, গাডার লাগাচ্ছি, উল্টা পাল্টা করে টাকা গুলি নাড়াচাড়া করছে। কেন না আমি ইউনাইটেড ব্যাংক থেকে এই মাত্র 4 লক্ষ টাকা তুলে নিয়ে আসলাম। 4 লক্ষ টাকা আমি ওখান থেকে উঠিয়ে নিয়ে আসলাম, ওইগুলো টাকাকে নাড়ছি। আর এই টাকা দেখে আপনার হাতের সুসুরি উঠে গেছে, কিন্তু পকেটে হাত ভরে দেখছেন এক টাকাও নাই। এই অবস্থায় কি করবেন? আমি বলছি আমার ইউনাইটেড ব্যাংকে টাকা আছে, তাই আমি নাড়ছি। আপনি চলে যান স্টেট ব্যাংকে, আপনার স্টেট ব্যাংকে বই আছে, বইটাকে গিয়ে খুলেন, কম্পিউটারে দেখেন ওই নোটগুলি আপনারও আছে। আপনি ওই নোটটাকে নিয়ে এসে নাড়াচাড়া করে হাতের সুসুরিটা মিটিয়ে নেন, পরের টাকা নাড়তে গেলে আপনাকে চোর সাব্যস্ত করবে। এটা উদাহরণ দিলাম। আমার টাকা নাড়া দেখে যদি আপনার হাত সুসুর করে, আপনার মেজাজ গরম হয়, আমি পুরুষ, আমাকেও টাকা দরকার আছে, তাহলে আপনার স্টেট ব্যাংকে বই আছে, ওই ব্যাংকের খাতাটা খুলেন, কম্পিউটারটা খুলে দেখেন এতগুলি নোট আপনারও রয়েছে, আপনি নেড়ে নিয়ে আপনার মেজাজ মর্জিকে ঠান্ডা করে নেন। আমার আল্লাহ বলছেন, রে অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। হে পৃথিবীর মানুষ, যখন তুমি কারো বিবিকে দেখে নেবে, বেটিকে দেখে নেবে, যখন তুমি কারো খালাকে ফুপুকে দেখে নেবে, আর ওই মেয়েটাকে দেখার পর যদি তোমার মাথা গরম হয়ে যায়, আর যদি তোমার মনের ভিতরে উগ্রতা চলে আসে, তাহলে এক কাজ করো, ওইটাকে নিয়ে মাথা গরম না করে তুমি তোমার বিবির কাছে ফিরে চলে যাও। তোমার ঘরে ওই একই ব্যাংক রয়েছে, সেখানে খাতা খুলে দেখো এই মেয়েটার কাছে যে যে মাল আছে, ওই মেয়েটার কাছে সেই সেই মাল রয়েছে, সেই সেই ভান্ডার রয়েছে। অতএব ওই জায়গাতে গিয়ে তুমি নিজের মেজাজকে ঠান্ডা করে নাও, পরের মেয়ে দেখে নিজের মাথা গরম করে রাখিও না। আপনার একবার হ্যাঁ না বলেন, বুঝতে পারলেন? আর একবার হ্যাঁ না বলেন, বুঝতে পারলেন? জি। আল্লাহ বলছেন, এবার বিজ্ঞানীকে চ্যালেঞ্জটা কি দিচ্ছে এটা খালি শুনলেন। আমি বলছি গলায় ব্যথা, ল্যাবরেটরিতে নিয়ে গেল, এমনি করে এক্স রে ক্লিনিকে একটা ছবি তুলে দে, বলছে আপনার মামসটা বড় হয়ে গেছে, ইনফেকশন হয়েছে। ও পিঠে ব্যথা, পিঠের ব্যথাতে শোয়া যায় না। ডাক্তার নিজে এক্স রে ক্লিনিকে একটা ছবি তুলে বলছে আপনার মেরুদণ্ড সিডাড়ার হাড় বেড়েছে। ও
পায়ে ব্যথা, আপনার এখানে ক্যালসিয়াম কমেছে, প্রতিটি রোগের একটা একটা করে কারণ পাওয়া যাচ্ছে। একটা নারী পুরুষের জন্যে, পুরুষ নারীর জন্যে পাগল, কারণটা কি? আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই যে শান্তি চয়ন ভান্ডার রহমত, একজন আর একজনের জন্যে পাগল, তো এর কারণটা কি রে? বিজ্ঞানীরা খুঁজে বার করে দেয়, আমার বানানোর ক্যাপাসিটি দেখ। সারা পৃথিবীকে চ্যালেঞ্জ থাকলো, কেন নারী পুরুষের দিকে দরে, পুরুষ কেন নারীর জন্যে পাগল হয়, এই কারণটা খুঁজে তোরা বের করে দিতে পারবি না। আমি আল্লাহ দুইজনকে দুইজনের বাঁধনে বানিয়েছি। কিছু বলছেন? তারপর দাঁড়িয়ে থেকে গেলেন, টাওয়ারের মতো বসেছেন, আলহামদুলিল্লাহ। কত দিয়েছেন? তো আল্লাহ তাবারক বা তাআলা কত সুন্দর করে বানিয়েছেন। কিন্তু চলেন ওই দিকে ফিরে যাই, কোথায় আল্লাহ কম্পেয়ার করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাজ্জালাল্লাহু বাদাহুম আলা বাদিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিলগাইবি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজিউ ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। জিনিস একই, এইখানে থাকলে চুল, এইখানে থাকলে ভুরু, এই জায়গায় হয়েছে পাতা, এই জায়গায় নাম মোছ, এই জায়গায় নাম দাড়ি, মাল কিন্তু একটাই, শুধু জায়গা পরিবর্তনের জন্য ওর নাম কত চেঞ্জ হচ্ছে, দাড়ি মোছ ভুরু পাতা চুল। মা আমার বোন আমার, আমার আল্লাহ মেয়েদেরকে দুই রকম কথা বলেছেন, নবীজি বলেছেন এক রকম, মোট মেয়েদেরকে কোরআন হাদিসের ভাষাতে চার রকম পাওয়া গেছে। পুরুষকে শুধু পুরুষ বলেছেন, নবীজি বলেছেন তাও পুরুষ বলেছেন, আল্লাহ বলেছেন তাও পুরুষ বলেছেন, মুফাসসিররা বলেছেন তাও পুরুষ বলেছেন, কিন্তু আমার আল্লাহ মেয়েদেরকে মেয়ে বলেছেন, আবার আমার আল্লাহ মেয়েদেরকে হার্স বলেছেন, আবার আমার নবী মেয়েদেরকে খায়রুল মাতা বলেছেন, মানে সম্পদ বলেছেন, একবার বলেছেন সম্পদ, একবার বলেছেন উর্বর জমি, আর একবার বলেছেন মি, আর একবার কোরআন ও হাদিসের পরিভাষায় এসেছে আহালিয়া। চার রকম ভাষাতে মেয়েদেরকে ডাকা হয়েছে। কেনে গো, কেনে চার রকম ভাষাতে ডাকা হলো কেনে? জি, এরা চার রকম কাজে লাগে। পুরুষ একটাই, পুরুষ ঝামেলা শেষ, পুরুষের বিষয়টা একটাই, পুরুষ মর্দ শেষ। কিন্তু মেয়েদেরকে চার রকম বলা হলো কেনে? একই জিনিস ওদেরকে চার জায়গাতে পাওয়া যায়, চারটা কাজে পাওয়া যায়, এর জন্যে চার ধরনের ডাকা হয়েছে। এবার সেই চার ধরনটা এক দুই তিন চার করে গুনিয়ে দিই আপনাদেরকে, মা বোনেরাও শোনেন খুব সুন্দর। আর এই চারটা গণনার পরই গভীর মহিলাদের কথা চলবে,
আপনারা ধৈর্য ধরে শুনলে কিছু পাবেন বলে আমি নগণ্য মানুষটা আশা করছি। তো চার ধরনের, নাম্বার এক আহলিয়া, এটা হাদিস কোরআনের পরিভাষা, সরাসরি কোনো হাদিস বা কোরআনে আসেনি, পরিভাষা বলা হয়। আহলিয়া মানে পরিবার। আপনি আমাকে জিজ্ঞেস করছেন মাওলানা কেমন আছেন, ভালো আছি। ছেলে মেয়ে কেমন আছে, ভালো। মা বাবা, আপনার পরিবার কেমন আছে? পরিবার বলতে কোনটা? ওই গোলমালটা, বিবিটাই, যাকে ছাড়া চলে না সে যান জ্বলিয়ে ছেড়ে দেয়, ওইটাই, এটাকে পরিবার বলা হচ্ছে। সাগর চাচা মানিক বলছে পৃথিবীর সব থেকে ভয়ানক কি, বলছে নারী। এই নারীতে কত বড় বড় বিজ্ঞানী কবি সাহিত্যিককে নষ্ট করে দিয়েছে। বলছে তার থেকে ভয়ানক কি, বলে তাকে ছাড়া আবার চলেও না, এটাই বেশি ভয়ানক। তাকে ছাড়া যদি চলতো তো মানুষ নারী থেকে দূরে থাকতো। নারী হলো ভয়ানক, তার থেকে ভয়ানক আবার তাকে ছাড়া চলে না, এ হলো আহলিয়া। প্রতিদিন সকালে উঠে মনে হবে যে খেপিকে আর চলে না, বাদ দিয়ে দিব। আবার সন্ধ্যে সময় মনে হবে তু না থাকলে থাকবে কে রে, হ্যাঁ তু না থাকলে থাকবে কে রে, এত কাছের সঙ্গিনী আছে কে, আর একবার করে মনে হবে এ যান জ্বালিয়ে ছেড়ে দিল। কত মজার জিনিস আল্লাহ বানিয়েছেন, সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়, চেঞ্জ হয়, রূপ চেঞ্জ হয়। এগুলো আসছে, কথাগুলো গোছিয়ে বলবো, শুধু এতটুকু দিলাম। তো সব থেকে ভয়ানক হলো নারী, আর এর জন্য একে আহলিয়া বলা হয়। আহলিয়া কেন বলা হয়, এর সূক্ষ্ম দলিলটা এসেছে এই তিনটি কথা থেকে। আল্লাহ বলছেন ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ যে হিফাজত করতে বলেছেন নারীদেরকে তিনটে জিনিস, তার মধ্যে তিনটে জিনিস কি, এক নম্বর হলো বডি, দুই নম্বর হলো সম্পদ। সম্পদের দুটি ভাগ, একটা দেহ সম্পদ, একটা মাল সম্পদ। আমি এসেছি মালদা জালসা করতে, আমার বাড়িতে রয়েছে তিনখানা সম্পদ, একটা আমার বিবির মাথা থেকে পা পর্যন্ত গোটাটাই আমার, ওটাকে আমি হালাল করে শ্বশুর বাড়ি থেকে এনেছি, ওটা আমার সম্পদ, ওটা যেন সে না নষ্ট করে। ওই ওর বডিটা ওর নিজের নয়, ওটা আমার, এর জন্যে ওটাকে আপনার কিনা আল্লাহ হেফাজত করতে বলছেন। আর দুই নম্বরে ওর কাছে আছে আমার টাকা পয়সা, সোনা দানা, চাল ডাল, আলু পেঁয়াজ, এগুলো যেন আমার অবর্তমানে নষ্ট না হয়ে যায়, এই সম্পদটাকেও তাকে গুছিয়ে রাখতে হবে। তিন নম্বর হচ্ছে পেটের ভিতরে যে সম্পদটা পৌঁছিয়ে দেয় পুরুষ, এটাকে যেন গোপনে ট্যাবলেট খেয়ে নষ্ট না করে দেয়, এটা হলো পুরুষের আমানতের খিয়ানতি হয়ে যাবে, এটাকেও তাকে রিটার্ন দিতে হবে। অতএব আমার আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এটা অঙ্ক শিখে লি আপনাদের কাছ থেকে, বুদ্ধি শুদ্ধি কম তো। একটা চৌ বাচ্চাকে পাম্প মেশিনে ভরতে সময় লাগে 2 ঘন্টা, আর ওর নিচে একটা ফুটা আছে ওটা খালি করতে সময় লাগে 1 ঘন্টা। জি, খালি করতে সময় লাগে 1 ঘন্টা। তো এদিকে যদি পাম্প মেশিন চালিয়ে দেওয়া হয় তো দেখবেন এদিকে মাল বের হবে, আর ওদিকে পাম্প মেশিন চলছে। জি, ওটা কোনোদিন ভর্তি হবে, ভর্তি হবে? আর খালি হতে সময় লাগে 3 ঘন্টা, ভরতে লাগে 2 ঘন্টা, ভর্তি একবার হবে, ভর্তি একবার। তো পুরুষ হলো পাম্প মেশিনের মতো, ইনকামের মেশিনই, মাল সংসারে এনে ভরে দিবে, আর মেয়ে হলো চেম্বার, সেকে গুছিয়ে রাখবে। কিন্তু এর হাত যদি বেশি খালি হয় ই সারা জীবন ডন টেনে কি মরে যাবে, সংসারে অভাব মিটবে না। জি, ইয়ে চলে গেছে রিস্কা টানতে, ও খালি পাঁপড় খেয়েই গেছে, পাঁপড় খেয়েই গেছে, 4 রকম খালি মাছি কিনেছে, ওর আর ঘুরছে না, এখানে হবে না, এখানে আরও সাইকোলজিস্ট লুকিয়ে আছে। এর জন্য আমার আল্লাহ বলছেন যে শোনো, এক একজনের ডিউটি এক একটা আছে, সেইটা করো। তো আমার আল্লাহ বলছেন যে নারীকে
শুধু আমি এক ধরনের এই জন্যে বলিনি, এরা হলো আহলিয়া। নাম্বার দুই, গোটা বংশে কন্ট্রোল করে, সংসারটা হলো একটা রাজত্ব, এই রাজিতের রানী হলো ঘরের গীতেন বিবি, তার জন্যে তাকে আহলিয়া বলা হয় ইসলামের পরিভাষায়। নাম্বার দুই, মেয়েদেরকে কোরআন ও হাদিসে ইমরাত বলা হয়েছে, নিসা বলা হয়েছে, ইমরাত নিসা মানে মহিলা। মেয়েদের কোন জায়গাটা মহিলা, মেয়েদের বডির কোন অংশটা মহিলা, এটা ভালো করে শুনেলেন, মেয়েদের গোটা বডিটা মহিলা, এদের মাংসর পেশিগুলো মহিলা, এদের হাড্ডিগুলো মহিলা, হাতের যে রূপ আছে সেটা মহিলা, পায়ের যে ছাপ আছে এটাও মহিলা, এদের মিজাজটাও মহিলা, এদের আখলাকও মহিলা, এদের কোনো অংশটা পুরুষ নয় আর পুরুষের সবগুলোই পুরুষ, এদের দেহটা পুরুষ, এদের হাড্ডিগুলো পুরুষ, এদের মাংস পেশি পুরুষ, এদের মিজাজও পুরুষ, এদের চলাফেরা উঠা বসা লেনদেন পুরুষ, এরা সব দিকটাই পুরুষ আর ওরা সব দিকটাই মহিলা। জি, কি করে বুঝবেন? দুটা মেয়েতে গল্প করছে চায়ের দোকানের, চায়ের দোকানের পাশে ওরা বাসে উঠবে, মালদা যাবে, বসে বসে গল্প করছে, আর দুই মৌলবিতে চা খেয়েছে, তো একজন চা খেতে খেতে ফক করে হেসে দিয়েছে, হাসলি কেন রে, চা যে ছিটকে গেল, বলছে গল্পটা শোন খালি। মেয়েদের দিকে ওর কানটা চলে গেছে, মুর্শিদাবাদের ভাষায় একজন মেয়ে আর একজন মেয়েকে বলছে, আর কহিস না গেবু, আর কে গুধার বাপ, একদিন ছেলেটা স্কুল যেছে না তো পিটে আসেছে খালি, ছেলেকে দেখতে পারে না, খুবই হিংসা। এটা অঙ্কে মিলাইতে পারবেন? কোনো বাপ ছেলেকে হিংসা করে? হাজি, ছেলে হিংসার জিনিস, ছেলে ডিগ্রি পেলে বাপ কুদে মরে যাবে, ছেলের ডিগ্রি যত বেশি হবে, ছেলে যত ইনকাম করবে, বাপ খুশিতে কুদবে, ছেলে হিংসা করে? বাপ রিক্সা টেনে ইঁটের ভাঁটাতে ইঁট বহে বহে সারাদিন না খেয়ে রুটি খেয়ে খেয়ে কাটিয়ে কুলিগিরি করে ছেলের জন্য একটা চকলেট আনে, আনে না, ছেলে হিংসা করে? কিন্তু বুঝে না, কারণ ওদের মিজাজ মহিলা, দূরদর্শিতা জ্ঞান নেই। হযরত উমার নিজের ছেলেকে চাবুক মারছে, উমারের বিবি বলছেন, আমিরুল মুমিনিন ছেলে মরে যাবে, আপনার কি খেয়াল হয় না, আপনার কি মায়া হয় না? হযরত উমার জবাবে বলছেন, বেগম রে, বিবি রে, তুমি চাইছো আমার হাত থেকে ছেলেটাকে বাঁচাতে, আর আমি চাইছি ছেলেটাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে। সাদে মারছি জি, আমি এক জায়গায় বায়ান করতে করতে বলছিলাম, প্রশাসনের কথা উঠেছিল, পৃথিবীতে ছুরি আছে দুইটা, আর ছুরি চাকু আছে দুইটা, আর লাঠি আছে দুইটা জি, একটা হলো ডাকাতের চাকু আর একটা ডাক্তারের চাকু, ডাকাতের চাকু আর ডাক্তারের চাকু। ডাক্তার চাকু ধরে বাঁচাবার লেগে না মারবার লেগে, আর ডাকাত চাকু ধরে মারবার লেগে। তো আর একটা হচ্ছে লাঠি, মাস্টারের লাঠি, আর একটা হচ্ছে পুলিশের লাঠি, পুলিশের লাঠি আর মাস্টারের লাঠি। মাস্টারের লাঠিতে কি কি লাগানো থাকে, মাস্টারের লাঠির সঙ্গে জড়ানো থাকে জ্ঞান, বিবেক, বুদ্ধি, চেতনা, মহব্বত, ভালোবাসা। আর পুলিশের লাঠিতে এগুলো থাকে, পুলিশের লাঠিতে থাকে সালা দু বোতল মদ খাবে আগে, তারপরে লাঠি ধরবে, আর ওর ব্রেনে থাকবে 20,000 দীবিত লাঠি বন্ধ হবে ঘোষ। তাহলে দুটার মধ্যে পার্থক্য আছে। তো একজন বড় জ্ঞানী মানুষ বলছে, ওর বাচ্চাটাকে মারছে স্কুলে, তোর বাপ দেখে নিয়েছে, তো বলছে, যাস না পিটাক, পিটাক, মাস্টারে যদি মারে তাহলে পুলিশে মারবে না, মানে মাস্টারে মারলে ও মানুষ হবে, পুলিশে মারবে না,
আর মাস্টারের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তোর ছেলেকে যদি এখন বাঁচিয়ে লিস, পরবর্তীকালে পুলিশের লাঠি চলবে, তখন মাথা ঠুকে মরবি। অতে বকে কারবি না, মাস্টারকে মারতে দে, পুলিশ জীবনে মারতে পাবে না। খবরদার ওস্তাদের লাঠিতে হাত দিয়েন না। হ্যাঁ, ইউপিতে একটা ছেলেকে মারছে আর একটা লোক হাসছে দরজায় দাঁড়িয়ে, মসজিদে মক্তবে মারছে জি লাঠি, আর ছেলে চিলবিলিয়ে উঠছে, চিলবিলিয়ে উঠছে, আর একটা লোক আবার ফিক ফিক করে হাসছে। তখন আমাদের এক বাঙালি বলছি, শালা মৌলবিটা কত জানে, ইয়ে রে রহম নাই মেরেই দিয়েছে, আর ই ফের কোন লোক বে এবার হাসছে, মারা দেখে হাসতে হয়, তা ওরা দুজনাই বাংলা বুঝে না, আর ই বাংলাতে বলে গেছে। খানিক পরে আর মাথায় এসছে যে এরা তো বাংলা বুঝে না, যে হাসছে ওকে শুধাইছে, হাজি তুমি হাসতে হো কেউ যে পিটতে হয় মারতে হয় তো ফের হাসতে হো কেউ যে এ হাসি কি বাত হ্যাঁ। তখন ও উত্তর দিছে যে মেহমান এটা আমার বেটা, ওস্তাদ মারছে আমার বেটাকে মারছে, ওই জন্যে আমি হাসছি। ওস্তাদের মার আল্লাহর রহমত, ওর ওপরে আল্লাহর রহমত নগদ পড়ছে, আমি হাসবো না তা কে হাসবে জি? ওদের ছেলেরা মলবি হবে না আমাদের গলা হবে জি? তো মার দুই রকম, তো মেয়েদের মিজাজ ওই রকম, ওরা কি বলে যে বাপ মারছে কেন ছেলেকে, ছেলে মারবে না? আমাদের দিকে এক মৌলভি সাহেব ছোটোতে আম চুরি করতে গেছি, নিজেই গল্পটা শোনাইছে, আম চুরি করতে যে পড়ে গেছি গাছ থেকে, তেমনি করে কাঁদতে কাঁদতে বাড়ি ঢুকলাম, আমার মা দুই গালে চুমা দিচ্ছে আর তেল মাখাচ্ছে, বেটা কোথায় গেছিল, বেটা বললি না কেন, তোকে আম কিনে দিতাম। আমার মা কাঁদছে, আমার নানি এসছে আমাদের বেড়াতে, ও আবার আরও বুক পাড়াতে কাঁদতে লাগলো। এমন সময় আব্বা কোথা ছিল মাঠে থেকে এসে, ছাতাটাকে রেখে দি জুতা করে পিটাইছে, খবিস তুই আম চুরি করতে গেছিলি, বাপের দিলে রহম নাই, উঠি মেরে দিলাম তোর, এর দিলে রহম নাই। এর জন্য একজন বড় পণ্ডিত মানুষ বলেছেন, মা ছেলের গালে চুমা দিয়ে যে নেকিটা পাবে, আব্বা ছেলের গালে থাপ্পড় মেরে একই নেকি পাবে। একে দেওয়া হয়েছে প্রশাসন বিভাগ, আর ওকে দেওয়া হয়েছে মমতা মহব্বতের বিভাগ। অতে মা তুমি তোমার ডিউটি করবে, এর জন্য মেয়েদেরকে মহিলা বলা হয়। তুই মানুষ না পশু বে, তোর বাপেরই একটা গাড়ি আছে, শালা গরু, এতগুলা লোক বসে বায়ন চলছে, তুই ভ্যার ভ্যার করে মায়ের সিটি বাজিয়ে যেছিস, রাগ লাগে না লাগে? এইখানেই পাওয়ার মেরে বাজি গেছে, লজ্জা সরম বলে কিছু নাই। এই দেখেন, কারণ ওকে পিটানি প্রথমে পড়েনি, ও আর পিটানি পড়েনি, আর ও আর কি দোষ দেবো, শালা ফ্যাক্টরি খারাপ ছিল, পুডাক গোলমাল হয়ে গেছে। তো আচ্ছা, আপনারা আবার রাগ করলেন নাকি? রাগ করলেন তো মাফ করে দিয়েন, জান মাপ চেয়ে নিলাম। ঘড়ি শালা খুব বিয়াদব, সময় শেষ হয়নি। এবার দেখেন দুটা বিভাগ হয়ে গেল, তো মেয়েরা সব দিকটাই মহিলা, ওদের কাজ বাজ চলাফেরা সব মহিলা, তাহলে মহিলাটা প্রমাণ হলো। দুটা প্রমাণ করলাম, একটা বললাম আহালিয়া সংসারের হেড, দ্বিতীয় বললাম ওরা নারী নারী। তিন নম্বর, নবীজি বলেছেন মাতা, মাতা মানে সম্পদ। সম্পদ বলবো তো আপনারা 20 মিনিট শুনবেন, সম্পদের আর একটা বাংলা আছে মাল, এটা যদি দুবার বলি তো রেগে যাবেন, কিন্তু যারা আলিম আছে ওদেরকে জিজ্ঞেস করলেন, আমার যদি ভুল হয় তো স্টেজে এসে কানটা মুলে দেখ। আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর সেরা সম্পদ, কোথায় বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع, পৃথিবীতে যা কিছু আছে সব সম্পদ, এই সম্পদের ভিতর থেকে সব থেকে দামি সম্পদ। ও খায়রুল মাতা ই দুনিয়া, পৃথিবীর বুকে যদি কোনো দামি সম্পদ আছে, আল মিরাত সলেহা নেকার বিবি, নেকার বিবির মতো সম্পদ আর পৃথিবীর বুকে কিছুই নাই। সব থেকে দামি সম্পদ আল্লাহ নবী বলেছেন, চলেন আমার বাড়ি, আমার বাড়িতে গিয়ে কি বলেন,
আমার একটা চার চাকা আছে, একটা দুই চাকা আছে, একটা কম্পিউটার আছে, একটা মোবাইল আছে, একটা আলমারি আছে। আপনি একটা একটা করে জিজ্ঞেস করেন, চার চাকাটা কোথায় কিনেছেন? দুর্গাপুরে কিনেছি, কেন না জালসায় যাব। দুই চাকা কোথায় কিনেছেন? বর্ধমানে, কেন না আমি হাটবাজারে ঘুরি। কম্পিউটার কোথায় কিনেছেন? বোলপুরে, কেন না আমি কোরআন হাদিস ডাউনলোড করি। আর এবারে আলমারি কিনেছেন কোথায়? না বোলপুরে, কেন না আমি এখানে বইগুলোকে সাজিয়ে রাখি। মোবাইলটা কোথায় কিনেছেন? ইলাম বাজারে, কেন না এটাতে আমি কানেক্ট করে করে কথা বলি। এবার এই সম্পদের ভিতরে দামি সম্পদটা দাঁড়িয়ে আছে আমার বিবি, ওর দিকে আঙুল তুলে আপনি যদি জিজ্ঞেস করেন এই এই সম্পদটা কোথা পেলে, বলে এটা এনেছি শ্বশুরবাড়ি থেকে। কেন? এটা কি কাজে আপনার লাগে? এটাতে বই রাখা যায় না, এটাতে আপনার কিনা গাড়িও নয়, এটা কোন কাজে লাগে? তখন আমি কি কথা বলবো? তখন আমি বলবো যে আমি মরে গিয়ে যখন কবরে শুব, আল্লাহ নবী বলেছে ইজা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সলিহিন, নেককার ছেলে আব্বা মায়ের জন্য দোয়া করবে, নেককার ছেলে দান করবে, তো ওইটা আমি গাড়ি থেকে পাবো না, হুন্ডা থেকে পাবো না, কম্পিউটার থেকে পাবো না, আমার পৈতৃক ভিটাতে আমার দাদা আমার দাদিকে নিয়ে এসে আব্বাকে পেয়েছে, আমার আব্বা আমার মাকে নিয়ে এসে আমাদেরকে পেয়েছে। এই পৈতৃক ভিটাতে বাতি জ্বলবে এবং আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে। যখন জালসাতে দান খয়রাত চলবে তখন অন্তত 10টা টাকা নিয়ে ওই ধানের লাইনে যে ছেলেটা দাঁড়াবে যে আমার আব্বার জন্য 10টি টাকা দান করলাম, এটা কে দেবে কে দেবে কে দেবে? এই মালটা আমার বিবি আমাকে আমার রক্তের সন্তানকে রিটার্ন করবে। এর থেকে আমি সম্পদার হতে পারে না। আমার সঙ্গিনী, সফরের সঙ্গিনী, দুনিয়ার সঙ্গিনী সব সময় আমার সঙ্গে থাকবে। তা আমার আল্লাহ বলছেন যে এটা নবীজি বলছেন, ওয়া খায়রুল মাতাই দুনিয়া, পৃথিবীর বুকে যত সম্পদ আছে তার মধ্যে সম্পদ হলো মেরা তো সালেহা, নেকার বিবি, অতএব এই মেয়ে হলো একটা সম্পদ। তিনটে বলা হলো। এক নম্বরে বলেছি, গুনিয়ে দিব খালি বারবার, মেয়েরা হলো সংসারের কন্ট্রোলার, মালের, এর জন্য আহলিয়া। দু নম্বর বলেছি, এরা নারী, এদের মিজাজটা মেয়ের মতনই, সব চলাফেরা উঠা বসা লেনদেন মেয়েদের মতোই, এর জন্য এরা হলো নারী। তিন নম্বর বললাম, সেরা সম্পদ, সব থেকে দামি কাজে লাগে, এটা হলো সেরা সম্পদ। এবার চার নম্বরটা বলছি, হার্স। কে বলেছেন হার্স? হার্স বলছেন স্বয়ং আল্লাহ। হার্স মানে হচ্ছে উর্বর জমি, উর্বর জমি, যে জমিতে বিচন দিলে ফালতো যাই না, ফসল হবেই, এরকম উর্বর জমি। কোথায় বলেছেন? সূরা বাকাতে। বিসমিল্লাহির রহমানির রহিম, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোমাদের জমি, তোমরা তার থেকে ফসল লাও। মেয়েরা আবার জমি হয়ে গেল, লাও মজা। ওরা এতক্ষণ ছিল মানুষ, এখন মাঠের জমি হয়ে গেল। এবার এটা অঙ্ক লাগান, পৃথিবীতে বাঁচতে গেলে পাঁচটা জিনিস দরকার। প্রথমে কোরআনের আয়াত কটা এসছে? একবার প্রথমে কোরআনে আয়াত কটা এসছে? পাঁচটা। কেন? ছটা দেননি আল্লাহ, চারটা দেননি, পাঁচটা দিলেন। কেন? একটা মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে মরার আগের দিন পর্যন্ত পাঁচটা জিনিস দরকার, অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান। অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান।